জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর কারিগর, এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হেকে আব্দুল মোমেন। এসডিজি লক্ষ্যমাত্রা পূরণে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষা শীর্ষক এক অনুষ্ঠানে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপকমিটি আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। এখানে তুলে ধরা হয় শেখ হাসিনার রাজনৈতিক জীবনের চড়াই উচড়াইয়ের নানা ঘটনা। ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লড়াইয়ের মাঝেও সংবিধান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বঙ্গবন্ধু কন্যার রাজনৈতিক লড়াই উঠে আসে আলোচনায়। কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের মতে, পুরো জাতি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। তার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশকে বিশ্ব মর্যাদার আসন দিয়েছে বলেও মত দেন বক্তারা। To be a participant in the development process. No wonder she is the leader in the women empowerment.